সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীতে যুবথুবু সাধারণ মানুষ, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। শীতের খবর জানতে এখন যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সাব্বির সোহেল। সোহেল, শীতের প্রভাব কেমন পড়েছে আর এই জন্য কি নৌ চলাচলের খবর আপনার কাছে সর্বশেষ কি আছে? নৌরুটে কি নৌ চলাচল করছে? জি সাগর, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলেও শীতের তীব্রতা এখনও কাটেনি। আমি আছি এখন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে। এখানে এসে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে এই মুহূর্তে যতটুকু শীত পড়ছে আসলে এটি তাদের জন্য সহনীয় পর্যায়ে বলেই তারা বলছেন। এছাড়া মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে চরাঞ্চল, এই পদ্মার চরের মানুষগুলোই শুধু এখানে একটা অসহনীয় দুর্ভোগে পড়ছে। আর ফেরি চলাচল গত কয়েকদিন যাবতীয় ফেরি চলাচলের বিঘ্ন হচ্ছে ঘন কুয়াশার কারণে। আজও ভোর 4:30 থেকে পাটুরিয়া দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝ নদীতে আটকে ছিল 5টি ফেরি, সেখানে অসংখ্য ফেরিগুলোতে যাত্রী সাধারণ ছিল, তারা একটা চরম দুর্ভোগেরই শিকার হন। পরে সকাল 7:30 থেকে ফেরি চলাচল শুরু হলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। এছাড়া রাস্তাগুলোতেও আপনার কুয়াশা কেটে যাওয়ার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সাগর, মানিকগঞ্জ থেকে জানছিলাম শীত ও ফেরি চলাচলের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।